আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাসি লাল্লাযী ববক্কাত মুবারাকা ওয়া হুদাল লিলআলামিন। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কাবা ঘরকে, মক্কা নগরীর কাবা ঘরকে ইবাদতের জন্য গোটা মুসলমানদের প্রাণ কেন্দ্র হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরকে স্থাপন করেছি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মুসলমানদের প্রাণ কেন্দ্র, এটা হচ্ছে মুসলমানদের ভালোবাসার স্থান। গোটা পৃথিবীর বুকে 7.5 কোটি মানুষের বসবাস, 7.5 কোটি মানুষের মধ্যে 200 কোটি হচ্ছে মুসলমান, 200 কোটি মুসলমানদের ভালোবাসার প্রাণকেন্দ্র স্থান হচ্ছে কাবা ঘর। জোরে বলি সুবহানাল্লাহ, এটা হচ্ছে মুসলমানদের কেবলা, মুসলমানদের কাবা। মুসলমান যেদিকে নামাজ পড়ে, যেদিকে তার রবের দিকে ইবাদত করে, সে ঘরের নাম কি? আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, এটা হচ্ছে মুসলমানদের কাবা। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে মুসলমানদের অনেকগুলো নিদর্শন রয়েছে, ইসলামের অনেকগুলো বিধান এই কাবার দিকে ফিরে মুসলমান আদায় করে থাকে। এর মধ্যে হজ, এর মধ্যে নামাজ, এর মধ্যে কোরবানি এবং জানাজার নামাজ সহ পৃথিবীর বুকে অনেক ইবাদতগুলো মুসলমান কাবাকে কেন্দ্রকে করে থাকে, ঠিক কিনা? কথা বলেন, আপনি নামাজ পড়বেন, আমরা পশ্চিম দিকে আমাদের কাবা, ঠিক কিনা? পশ্চিম দিকে আমাদের কাবা, আমরা সেই দিকে নামাজ আদায় করে থাকি। এখন আপনি যদি উত্তর দিকে নামাজ আদায় করেন, আপনার নামাজ হবে নাকি? হবে। আবার আমরা যখন কোরবানি করি, আমরা যখন পশু জবেহ করে থাকি, তখন পশুটাকে পশ্চিম দিক অর্থাৎ ক্যাবলামুখী করে আমরা সেটাকে জবেহ করে থাকি, ঠিক কিনা? আবার যখন আমরা কাফন দাফন করি একজন মাইয়েতকে, আমরা যখন কবরস্থান করি, কবরস্থানের মধ্যে যখন আমরা দাফন করি, তখন আমরা তাকে কবরের মধ্যে যখন সমাহিত করি, তখন আমরা তাকে ক্যাবলার দিকে মুখ করে আমরা তাকে কবরের মধ্যে দাফন করি, ঠিক কিনা? তাহলে নামাজ বলেন, হজ বলেন, জানাজার নামাজ বলেন, কাফন দাফন বলেন, কোরবানি বলেন, আবার আকিকা বলেন, পশু যখন জবে করবেন, আমাদের ইত্যাদি ইসলামের অনেকগুলো বিধানগুলো কাবার দিকে মুসলমান ফিরে করে থাকে, ঠিক কিনা? কারণ কি, এ কাবা হচ্ছে, এ পৃথিবী হচ্ছে গোলাকার। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে গোলাকার, এটা বলছেন কে? আল্লাহ বলছেন পৃথিবী গোল, পৃথিবী ঘুরে। ওয়াশামসু তাজরি, ওয়াশামসু তাজরি লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে যে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমকে কেন্দ্র করে সব কিছু করে। সুবহানাল্লাহ, শুধু তাই না আমার ভাইয়েরা, কাবাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা এই কাবা দিকে ফিরে ইবাদত করে, নামাজ আদায় করে। আবার যখন কাবার প্রান্তরে যায় সমস্ত মানুষগুলো, হাদি সাহেবগুলো কাবাকে কেন্দ্র করে চতুর্দিক থেকে তারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ, এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে যত আল্লাহ পাক প্রাণী জগৎ আছে, সব প্রাণী জগৎগুলো আল্লাহ পাকের এই কাবাকে কেন্দ্র করে ঘুরে। আবার এই জমিন থেকে উপরে আসমানের নিচে আল্লাহ পাক যে সূর্য স্থাপন করেছেন, আল্লাহ পাক যে পৃথিবী স্থাপন করেছেন, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, এই সব কিছু আল্লাহ পাকের আরশে আজিমকে কেন্দ্র করে সব কিছু ঘুরে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ভৌগোলিকভাবে পৃথিবী হচ্ছে গোলাকার, এ পৃথিবীর প্রাণ কেন্দ্র, পৃথিবীর মধ্যবিন্দু। পৃথিবী যদি একটা গোলাকার বৃত্ত হয়ে থাকে, গোলাকার বৃত্ত চিনেন, একটা বলের মতো যদি গোল হয়ে থাকে, এই বৃত্তের মধ্যবিন্দু হচ্ছে কাবা। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, তাহলে পৃথিবীর সর্বপ্রথম স্থান, সর্বপ্রথম যে জায়গাটি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই জায়গা হচ্ছে কাবা। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ পাক কোরআনে সেটাই বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক সর্বপ্রথম এই কাবার স্থানকে আমি আল্লাহ পাক নির্মাণ করেছি। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে কাবাকে স্থাপন করেছেন, তার ঠিক উপরে সপ্ত আসমানের উপরে
অর্থাৎ সপ্ত আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কাবা স্থাপন করেছেন সে কাবা হচ্ছে ফেরেশতাদের কিবলা জোরে বলি সুবহানাল্লাহ কার কিবলা সে কাবার নাম হচ্ছে বাইতুল মামুর জমিনের জন্য আল্লাহর বান্দাদের কাবা ঘরের আল্লাহর আল্লাহ পাকের বান্দারা যে ঘর দিকে ফিরে সেই ঘরের নাম হচ্ছে কাবা আর সপ্তম আসমানের উপরে ফেরেশতারা যে ঘরকে কেন্দ্র করে ইবাদত বন্দেগি করে সেই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর সুবহানাল্লাহ তাহলে এই বাইতুল মামুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য ফেরেশতা এই পৃথিবীর বুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যারা একবার দৈনিক এই ঘরের মধ্যে 70,000 ফেরেশতা ঢুকে একবার ঢুকে নামাজ আদায় করে রুকু করে সেজদা করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে কত হাজার 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুর মসজিদের মধ্যে ইবাদত বন্দেগি করে যারা একবার বের হয়ে যায় কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সিরিয়াল পাবে না সুবহানাল্লাহ তাহলে কত অসংখ্য ফেরেশতা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে 70,000 ফেরেশতারা ঢুকবে ইবাদত করবে নামাজ পড়বে বন্দেগি করবে বের হবে কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে আর হযরত বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক কত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিগয়রি হিসাব ঠিক কি না আমার ভাইরা তাহলে কাবা হচ্ছে আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্র এটা সম্মানের একটা স্থান কাবা হচ্ছে আল্লাহর ঘর এজন্য এই কাবার প্রান্তরে যে হেরেম এরিয়া আছে কাবার প্রান্তরে যে মসজিদে হারাম আছে মসজিদে হারামের চতুর্দিকে যে মসজিদে হারাম এলাকা এলাকা আছে সে এলাকার মধ্যে যদি আল্লাহর কোন বান্দা যদি এক রাকাত নামাজ আদায় করে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 রাকাত নামাজের সব দিয়ে দেন সুবহানাল্লাহ আর হযরত বলি সুবহানাল্লাহ শুধু নামাজ না আপনি যদি ওই কাবার প্রান্তর হেরেম এলাকার মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ বললে আপনার আমলনামার মধ্যে 1,00,000 বার সুবহানাল্লাহ বড় সব দিয়ে দিবেন কে আল্লাহ আমার ভাইয়েরা তাহলে এই ঘরের অনেক ইতিহাস রয়েছে এই ঘরের অনেক মর্যাদা রয়েছে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দুই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস দ্বিতীয় জায়গা আল্লাহ পাক উল্লেখ করেন জাআলাল্লাহুল কাবাতাল بيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد এই দুই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার কথা উল্লেখ করেছেন কিন্তু কাবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে সম্বোধন করে কোরআনুল কারীমে কাবার সমর্থবোধক শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন শব্দের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কাবার এক নাম রেখেছেন বাইতুল আতিক কি নাম আর যদি বলেন কাবার আরেক নাম হলো আল বাইতুল আতিক যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মাল ইয়াকুদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক আল্লাহ পাক বলেন তারা যেন তাদের পাপগুলো মোচন করে নেয় তারা যেন তাদের মান্নতগুলো পূরণ করে নেয় তারা যেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক তারা যেন পবিত্র কাবা ঘরের চতুর্দিকে তারা যেন তাওয়াফ করে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে তারা যেন সুপ্রাচীর ঘরের ইবাদত করে তাওয়াফ করে আমার ভাইয়েরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এ কাবাকে আল বাইতুল আতিকের জন্য বলেছেন আল বাইতুল আতিক অর্থ হচ্ছে সুপ্রাচীর ঘর অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যত শাসক এসেছিল যত ক্ষমতাধর বাদশাহ এসেছিল যত রাজা বাদশাহগণ পৃথিবীর বুকে আগমন করেছিল গোটা পৃথিবীটাকে তারা শাসন করেছে শোষণ করেছে গোটা পৃথিবীটাকে তারা জয়লাভ করেছে কিন্তু পবিত্র কাবা ঘরকে কোনোদিন তারা জয়লাভ করতে পারবে না সুবহানাল্লাহ পেরেছে পারবে পারবে না সুতরাং শুধু তাই নয় কিয়ামতের আগে দাজ্জাল আসবে গোটা পৃথিবীটাকে শাসন করবে বলেছেন কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দাজ্জালও পবিত্র কাবা এবং মদিনার ভিতরে ঢুকতে পারবে হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে কাবার কাবা এবং মদিনার যে এরিয়াটা আছে এরিয়ার চতুর্দিকে আল্লাহ পাকের ফেরেশতারা ব্যারিকেড দিয়ে আছে সুবহানাল্লাহ অর্থাৎ
ফেরেশতারা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে আছে, দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। ঢুকতে গেলে কি আছে, মাইর আছে না নাই? আছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ক্ষমতাধর বাদশা, কোনো রাজা বাদশা শাসক এই পৃথিবীকে তারা শাসন করেছে, শোষণ করেছে, কিন্তু কাবাকে কোনোদিন তারা বিজয় লাভ করতে পারে নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই কথার সপক্ষে কোরআনের মধ্যে দলিল আছে না নাই? সকলে আমাদের জানা আছে সূরাটা, আল্লাহ পাক বলতেছেন, আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা ফিল এই ঘটনাটাকে আল্লাহ পাক সূরা ফিল নামে একটা সূরা ফিলের নামে একটা সূরা বানিয়ে আল্লাহ পাক এই ঘটনাটাকে আল্লাহ পাক চিরস্মরণীয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে পৃথিবীর বুকে আগমন করেছেন, ওই বছরের ঘটনা, ইয়ামেনের একজন বাদশাহ ছিল, তার নাম হচ্ছে আবরাহা। কি নাম? সে সানাতে একটি দুর্গ নির্মাণ করেছিল, আবরাহার বাদশাহ। আবরাহার বাদশাহ একটি দুর্গ নির্মাণ করেছিল, সে চেয়েছিল মুসলমানদের প্রাণ কেন্দ্র মক্কা, মক্কার মধ্যে মুসলমান গিয়ে হজ করে তাওয়াব করে থাকে, সেখানে গিয়ে মুসলমানগণ, মুসলমানদের অনেক ইতিহাস ঐতিহ্যগুলো সেখানে পালন করে থাকে, তাহলে মানুষগণ যেন সবাই যেন পৃথিবীর দূর প্রান্ত থেকে সবাই যেন কাবার প্রান্তরে যেন ছুটে না যায়, এজন্য সে তার নিজ উদ্যোগে অনেক জাঁকজমক করে সানাতে একটি দুর্গ নির্মাণ করলো। বিশাল দুর্গ, এত উঁচু করে, এত জাঁকজমক করে তৈরি করলো, যখন মানুষ যখন উপর দিকে তাকায় তাকানোর সঙ্গে সঙ্গে তার মাথার টুপি পরে দেয়, এত উঁচু করে বানিয়েছে, এত সুন্দর করে তৈরি করেছে। তার উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগণ এসে এই দুর্গতে ইবাদত করবে, তাওয়াফ করে ইবাদত করবে। কিন্তু মুসলমান, যদিও তৎকালীন সময়ে আরবরা মূর্তি পূজারক ছিল, আরবরা কাবার প্রান্তরে 360টা মূর্তি তারা স্থাপন করেছিল, এই কাবার প্রান্তরে মূর্তিগুলো তারা ইবাদত করতো, তারপরেও এই কাবাকে তারা অনেক সম্মান ইজ্জত করতো, ঠিক কিনা? তাহলে আবরাহা যখন দুর্গ নির্মাণ করলো, মুসলমানদের প্রাণের মধ্যে আঘাত দিল, কলিদের মধ্যে আঘাত দিল, মুসলমানদের মধ্যে থেকে অজ্ঞাত কিছু ব্যক্তি তারা সানাতে গিয়ে সে দুর্গার মধ্যে টয়লেট করে ময়লা করে সেখানে রেখে আসছে, বলি নাউজুবিল্লাহ, কথা বলেন না? তাহলে সেখানে তারা টয়লেট করছে, পায়খানা করছে, তারা সেখানে পায়খানা করে তারা সেটা ভরপুর করে দিয়েছে। অন্য রেওয়ায়েতে এসেছে, মুসলমানরা সেখানে গিয়ে অগ্নি স্থাপন করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। এ খবর যখন আব্রাহার কানে যখন এ খবর যখন পৌঁছে গেল, আব্রাহা তখন রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল, সে রাগান্বিত হয়ে সে যখন এ খবর তার কানে যখন এসে গেল, সে করলো কাবাকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী রেডি করলো। বিশাল বাহিনী রেডি করে হস্তি বাহিনী, ঘোড়া বাহিনী, পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী সহ তলোয়ার নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে কাবার প্রান্তরে ছুটে চলেছে। যেতে যেতে তারা যখন কাবার প্রান্তরে এসে গেছে, কাবার প্রান্তরে এসে রসুলের দাতা আব্দুল মুতাল্লিবের অনেকগুলো উট সেখানে রাখা ছিল, সেখানে আব্রাহার বাদশাহ সে উটগুলোকে দখল করেছে। এ খবর যখন আব্দুল মুতাল্লিবের কান কর্ণকোহরে চলে গেল যে আব্রাহার বাদশাহ কাবা ধ্বংস করতে এসেছে, আর কাবা ধ্বংস করতে আসার সময় পথের মধ্যে তোমার উটগুলো সে দখল করেছে, সেগুলো সে জব্দ করেছে। এবার আব্দুল মুতাল্লিব ছুটে এসেছে তার উটগুলো ফিরিয়ে নেওয়ার জন্য, আব্রাহার বাদশাহকে বললো, আব্রাহার বাদশাহ তুমি আমার উটগুলো ফিরিয়ে দাও। আব্রাহার বাদশাহ বলতেছে, ও আব্দুল মুতাল্লিব, আমি তো, তুমি তো কাবার মুতাওয়াল্লি, একটু পরে আমি তোমাদের কাবাকে ধ্বংস করব, তোমাদের কাবাটাকে আমি দখল করে নিব, তুমি তোমার উটের কথা বলতেছ, আমি তো কাবা, তোমাদের প্রাণকেন্দ্র, তোমাদের প্রিয় স্থান, তোমাদের হৃদয় স্থান, প্রাণকেন্দ্র কাবাকে ধ্বংস করতে এসেছি, আর তুমি সামান্য উটের জন্য আমার কাছে এসেছ। এবার আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, ও আব্রাহা, আমি হচ্ছি উটের মালিক, এই জন্য উটের হেফাজতের জন্য আমি এসেছি, আর কাবার মালিক হচ্ছেন কে? কাবার মালিক হচ্ছেন আল্লাহ, যেহেতু উটের মালিক আমি, এর হেফাজতকারীও আমি, আর কাবার মালিক হচ্ছেন আল্লাহ, এর হেফাজত করবেন কে? এর হেফাজতকারীও আল্লাহ। সুতরাং আমার কোনো ফেরেশান হওয়ার কোনো কারণ নাই। আব্দুল মুতাল্লিব তিনি আর বাড়াবাড়ি করলেন না, প্রতিমধ্যে আব্দুল মুতাল্লিব তিনি মক্কার মধ্যে চলে গেলেন, এবং মক্কার শাসকদেরকে, মক্কার প্রতিনিধিদেরকে, তার এলাকার গোত্রের লোকদেরকে সবাইকে নিয়ে এলাকা খালি করে পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নিল। আর আব্রাহা বাহিনী কাবার প্রান্তরে যখন গেল, কাবার প্রান্তরে গিয়ে কাবার কাছাকাছি যখন চলে আসলো, সে যে হস্তি বাহিনী নিয়ে এসেছে, হস্তি বাহিনী আর আগায় না,
হস্তি বাহিনী আর হাঁটতে চায় না কারণ এই হস্তি বাহিনীকে সামনে বারণ করে যাওয়ার জন্য বারণ করেছেন কে আল্লাহ হস্তি বাহিনী সামনে আগায় না আল্লাহ ভয়ে কারণ তারা আল্লাহর হুকুম মেনে চলে ঠিক কি না হস্তি বাহিনী তার হাঁটু গেড়ে বসেছে সামনের দিকে এগোতে চায় না কারণ তারা জানে সামনের দিকে এগোলে গজব আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এজন্য তারা হাঁটু গেড়ে বসে আছে অনেক কষ্ট করে হাতিগুলোকে পিটিয়ে মারধর করে সামনে এগোতে পারে পরীক্ষা করার জন্য তারা হাতিগুলোকে যখন পিছনের দিকে নিতে চাইলো দেখা গেল হাতিগুলো উঠে পিছনের দিকে দৌড় দিল সুবহানাল্লাহ আবার যখন তাদেরকে অনেক কষ্ট করে পিটিয়ে মারধর করে আবার যখন কাবার দিকে ফেরানোর চেষ্টা করলো কিন্তু দেখা গেল আবারও হাতিগুলো আবার নিজ জায়গার মধ্যে বসে পড়েছে সুবহানাল্লাহ এভাবে করে যখন আব্রাহাম অনেক চেষ্টা করলো শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার চত্বরে যে সাগর রয়েছে ওইদিকে ওই সাগর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিগুলো প্রেরণ করে দিলেন আল্লাহ পাক বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল ও হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা আপনার রব আল্লাহ রব্বুল আলামিন কি হস্তি বাহিনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদের সঙ্গে কিরূপ আবার আচরণ করেছে আপনি কি সেটা দেখেন নাই আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আল্লাহ পাক আব্রাহ বাহিনীকে তাদের চক্রান্তকে নস্যাত করে দেননি তাদের চক্রান্তগুলোকে ব্যর্থ করে দেননি ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহা বাহিনীর বিরুদ্ধে আল্লাহ পাক আসমান থেকে আবাবিল পাখিকে ঝাঁকে ঝাঁকে প্রেরণ করেছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল যখন আবাবিল পাখিগুলো তাদের ঠোঁটে করে পাথরগুলো নিয়ে এসেছে তাদের মাথার উপরে ছেটে দিয়েছে মাথা দিয়ে ঢুকে তাদের পিছনে রাস্তা দিয়ে বের হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আবাবিল পাখিগুলো তাদের ঠোঁটে করে তিন টুকরো পাথর কত টুকরো ছোট্ট ছোট্ট পাথর তিন টুকরো পাথর নিয়ে তারা মুখের ঠোঁটের মধ্যে নিয়ে পায়ের মধ্যে নিয়ে তারা যখন ছেড়ে দিয়েছে আব্রাহ বাহিনীর সৈন্যদের মাথার মধ্যে দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে আল্লাহু আকবার তাহলে আল্লাহ পাকের আজাব অনেক ছোট্ট কিন্তু এর ভয়াবহতা অনেক ব্যাপক ঠিক না সামান্য মুখা আসলে নার্গিস আসলে আমরা ঘরের মধ্যে দরজা জানার লাগে বসে থাকে ঠিক না আমার ভাইয়েরা সামান্য ভূমিকম্প দিলে আমরা পৃথিবীটা কেঁপে উঠে ঠিক না সবাই ঘর থেকে পালিয়ে বের হয়ে যায় কারণ জানে ভূমিকম্পের মাত্রা যদি বের হয়ে যায় এই ঘর ধসে পড়বে ঠিক না তাহলে মাঝে মধ্যে আল্লাহ পাক এই টর্নেডো পাঠায় মুখা পাঠায় নার্গিস পাঠায় ভূমিকম্প দেখেন যেন বান্দারা পাপ ছেড়ে নামাজ পড়ে আল্লাহর দিকে ফিরে আসে ঠিক না আমার ভাইয়েরা তাহলে আব্রাহা বাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখিকে প্রেরণ করে ছোট্ট ছোট্ট পাথর তাদের মুখে দিয়ে তারা ছেড়ে দিল গোটা আবাবিল বাহিনী তারা অনেকে পালিয়ে যেতে চাইলো আবাবিল অর্থাৎ আব্রাহ বাহিনীর যে সৈন্যদল আছে তারা হস্তি অশ্বারোহী তাদের সৈন্যগুলো অনেকে পলায়ন করতে চাইলো কিন্তু কেউ পলায়ন করতে পারলো না অনেকে পলায়ন করতে চেয়েছে শেষ পর্যন্ত সব সৈন্যগুলো মৃত্যুবরণ করেছে এবং আব্রাহা যে আল্লাহর ঘরকে ধ্বংস করতে এসেছিল সেও সে তার দেহটাকে যখন আপনার যখন ইয়ামেনে নিয়ে গেছে যাওয়ার পথে এই পাথর তার শরীর লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের যে বস্তুগুলো আছে সবগুলো মাটির মধ্যে খসে পড়েছে সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাবাকে আল বাইতুল আতিক এর জন্য বলা হয় যেহেতু কাবা হচ্ছে সুপ্রাচীর ঘর এ ঘরকে কেউ কখনো পরাজয় করতে পারবে না ঠিক না এ ঘরকে কখনো বিজয় লাভ করতে পারবে না গোটা পৃথিবীটাকে এই জগতের বুকে চারজন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত চারজন শাসক এই গোটা পৃথিবীটাকে শাসন করেছে শোষণ করেছে এর মধ্যে মুসলমানদের মধ্যে হচ্ছে দুইজন একজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিসসালাম তিনি গোটা পৃথিবীটাকে শাসন করেছেন আর একজন হচ্ছে হযরতে জুলকারনাইন মুসলমানদের মধ্যে কয়জন একজন হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম আর একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন এই দুইজন ব্যক্তি সারা পৃথিবীটাকে শাসন করেছে আর কাফেরদের মধ্যে দুইজন ব্যক্তি গোটা পৃথিবীটাকে শাসন করেছে একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে বক্তে নসর কয়জন তাহলে এই চারজন ব্যক্তি সারা পৃথিবীকে শাসন শোষণ করেছে কিন্তু আপনার কাবাগরকে তারা বিজয় করতে পারে তাহলে পারবে
দাজ্জালও পারবে না এটি বাইতুল্লাহ কাবা ঘরের আরেকটা নাম হচ্ছে আল বাইত যেটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াআহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল أن طهر بيتي للطائفين والقائمين والركع السجود جل برنا الله أكبر الله পাক বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে অঙ্গীকার স্থাপন করেছি তারা যেন আমার এই পবিত্র ঘরকে তাওয়াফ কারীদের জন্য রুকুকারীদের জন্য ইতিকাফ কারীদের জন্য সিজদাকারীদের জন্য তারা যেন পবিত্র করে জন্য বলে সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবার ঘরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন কিভাবে সেই ইতিহাস জানা দরকার আছে না নাই আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম তার এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা নিযুক্ত করতে চেয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা এই জমিনের মধ্যে আমি খলিফা নিযুক্ত করব আমরা কার খলিফা কথা বলেন না একটু কথা বলেন আস্তে বলেন কেন জোরে বলেন না আওয়াজ কি আপনাদের কমে গেছে একটু আওয়াজ দেন না আমরা প্রতিনিধি কার আমরা গোলাম কার আল্লাহ পাক বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করব তারা জমিনের মধ্যে ইবাদত বন্দেগি করবে এবার ফেরেশতারা আল্লাহ পাককে জবাবে বলেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك فرشتر الله كداك دي والمعبود أمرت أبنا ربادت كوري بندقي كوري কল ওয়াতা জালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়াসফিকু দিমা আপনি দমিনের বুকে আপনার প্রতিনিধি প্রেরণ করবে মানুষদেরকে পাঠাবেন তারা মারামারি করবে ঝগড়া ফাসাদ লাগিয়ে দিবে জমিনের মধ্যে ফেতনা ফাসাদ করবে তাহলে আমরা তো আপনার ইবাদত করি বন্দেগি করি ওয়ানাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা তো আপনার ইবাদত বন্দেগি করি সুতরাং আমরাই তো যথেষ্ট আল্লাহ পাক তাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক যখন তারা আল্লাহ পাকের এই জবাবের প্রেক্ষিতে আল্লাহ তারা যখন এই জবাব দিল আল্লাহ পাক তাদের প্রতি ক্রোধান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না সুতরাং ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না আমার ফেরেশতারা তোমরা যখন আমার অবাধ্য হয়েছো তোমরা যখন আমার কথার পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছ এবার ফেরেশতারা ভুল স্বীকার করলো ভুল স্বীকার করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলো জোরে বলে সুবহানাল্লাহ এবং তারা আরশে আজিমের চতুর্দিকে সাতবার তওয়াফ করলো কতবার তাহলে আরশে আজিমের আরশে আজিমের উসিলা দিয়ে তারা যখন দোয়া করলো আরশে আজিমের চতুর্দিকে তারা যখন সাতবার তওয়াফ করলো আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে গেলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন ও আমার ফেরেশতারা তোমরা যেরকম আরশে আজিমের চতুর্দিকে তোমরা যেরকম ইবাদত করো বন্দেগী করো আমি রব্বুল আলামিন এই জন্য তোমাদের কাবা হিসেবে আমি সপ্তম আকাশে বাইতুল মামুর তোমাদের জন্য স্থাপন করেছি সুবহানাল্লাহ এই বাইতুল মামুরের মধ্যে তোমরা তার চতুর্দিকে তওয়াফ করবে এবং বাইতুল মামুরের মধ্যে ইবাদত বন্দেগী করবে আর তোমরা যেভাবে আমার অবাধ্য হয়েছো আমার কথার পরিপ্রেক্ষিতে জবাবদিহি করেছো ও আমার ফেরেশতারা শোনো তোমাদের বাইতুল মামুরের সপ্তম আসমানের যে বাইতুল মামুর আছে বাইতুল মামুরের ঠিক জমিনের মধ্যে সাত আসমানের নিচে জমিনের উপরে ঠিক বরাবর আমার দুনিয়ার বুকে যে খলিফা আমি নিযুক্ত করব সে বান্দাদের জন্য তোমরা কাবা স্থাপন করবে জোরে বলে সুবহানাল্লাহ তারা দুনিয়ার বুকে হাজার অপরাধ করবে পৃথিবীর দূর প্রান্ত থেকে দূরান্ত থেকে এই কাবার প্রান্তরে ছুটে যাবে সেখানে তারা ইবাদত বন্দিগি করবে ইবাদত বন্দিগি করে তারা তাওয়াফ করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব আরো জোরে বলি সুবহানাল্লাহ পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন সংক্ষিপ্ত ঘটনা বলতেছি তিনি জান্নাতের মধ্যে অবস্থান করেছেন কোথায় আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন কোথায় জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ পাক সৃষ্টি করার পরে বললেন আদম তুমি জান্নাতের মধ্যে তুমি বসবাস করো খাওয়া দাওয়া করো ফুর্তি করো কিন্তু গন্ধম ফল খাওয়া যাবে না এই গাছের নিকট যাওয়া যাবে না ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন গন্ধম ফল খাওয়া যাবে না তাহলে
আল্লাহ পাক বারণ করেছেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে গন্ধফল খাইয়ে দিয়েছে এখন আর জান্নাতে থাকা যাবে আল্লাহ পাক বলেন ও আদম তুমি দুনিয়ার মধ্যে বহিষ্কৃত হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদম ডাক দিয়ে বলে মাবুদ আমি আপনার অবাধ্য হয়েছি আপনার কথা অমান্য করেছি ও মাবুদ আমি আপনি আমাকে যেখানে খুশি সেখানে আমাকে পাঠান আমার কোনো আপত্তি নাই ও আমার আল্লাহ ও আমার রব সপ্তম আসমানের উপরে আমি বাইতুল মামুর দেখেছি সেখানে দৈনিক 70,000 ফেরেশতা একবার ঢুকে যারা ইবাদত বন্দিগি করে যারা একবার যারা সেখানে ঢুকে ইবাদত বন্দিগি করে কিয়ামতের আগে তারা আর সুযোগ পাবে না ও মাবুদ দুনিয়ার মধ্যে ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের জন্য আপনি যেমন সপ্তম আসমানের মধ্যে কাবা স্থাপন করেছেন মাবুদ জমিনের মধ্যেও আল্লাহ আপনি একটি আমার বান্দাদের জন্য একটা কাবা ঘর আপনি স্থাপন করে দেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ফরিয়াদকে আল্লাহ পাক কবুল করলেন কবুল করে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করে বললেন আদম তুমি এই পৃথিবীর প্রাণ কেন্দ্র কাবার স্থানের মধ্যে পৃথিবীর মধ্যবিন্দুদের মধ্যে তুমি কাবাকে স্থাপন করো সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক আদমকে বলে দিন ও আদম কিয়ামত পর্যন্ত যত বনি আদম তারা সারা জীবন নাফরমানি করবে গুনাহ করবে আর আমার কাবার প্রান্তরে এসে তারা ক্ষমা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ মাসুম করে আমি তাদেরকে আবার নিষ্পাপ করে তাদের ঘরে ফিরিয়ে দিব সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তিনি কাবাকে স্থাপন করলেন আদম আলাইহিস সালাম তিনি যখন কাবাকে স্থাপন করলেন তারপরে হযরত নূহ আলাইহিস সালাম তার সময়ে তিনি তার সময়ের মধ্যে তিনি 950 বছর হায়াত পেয়েছিলেন 900 বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 86 জন মানুষ ইসলাম কবুল করেছে কতজন 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 86 জন মানুষ ইসলাম কবুল করেছে তারা তাদের নবীর বিরুদ্ধে আচরণ করেছে তাকে প্রতিদিন মেরে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে রাখতে বলে নাউজুবিল্লাহ এভাবে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র আপনার 80 থেকে 82 জন মানুষ যখন ইসলাম কবুল করলো তখন তিনি তাদের প্রতি ক্রোধান্বিত হয়ে গেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন তখন তিনি আল্লাহর কাছে বদদোয়া করলেন রব্বি লা তাদারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা মাবুদ এই কাফেরদের বংশকে আপনি নির্বংশ করে দেন তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে একটা সুপার পাওয়ার দিয়ে থাকেন একটা দোয়া অর্থাৎ যেটা আল্লাহর কাছে চাওয়া মাত্র আল্লাহ পাক কবুল করে দিবেন ফিরত দিবেন না তাহলে হযরত নূহ আলাইহিস সালাম সেই দোয়াটা তিনি তখন করে ফেলেছিলেন মুফাসসিরিনগণ এই কথা বলে দিয়েছেন সেই দিন যদি হযরতে নূহ আলাইহিস সালাম বদদোয়া না করে তিনি যদি তার উম্মতের জন্য হেদায়েতের দোয়া করতেন আল্লাহ পাক গোটা কওমটাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতেন সুবহানাল্লাহ তাহলে হযরত নূহ আলাইহিস সালাম তিনি বদদোয়া করলেন আল্লাহ কাফেরদের বংশকে আপনি নির্বংশ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই পৃথিবীর বুকে মহাপ্লাবন তিনি পাঠিয়ে দিলেন যে মহাপ্লাবনটাই পৃথিবীর বুকে 150 দিন স্থায়ী হয়েছিল অর্থাৎ এই গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক বন্যা দিয়ে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছেন আল্লাহু আকবার 150 দিন পরে গোটা পৃথিবীর সব কিছু মাটির নিচে তলিয়ে গেছে হযরত নূহ আলাইহিস সালাম তার থেকে নিয়ে 2600 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2600 বছর পর্যন্ত কাবা মাটির নিচে তলিয়েছিল এই জগতের বুকে আল্লাহ পাক 124,000 কম বেশি আল্লাহ পাক নবী এবং রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তাদের মধ্যে সবাই এই কাবার প্রান্তরে গিয়েছে দুইজন নবী ছাড়া কয়জন একজন হচ্ছে ওয়াইলা আদিন আখাহুম হুদ হযরতে হুদ আলাইহিস সালাম আরেকজন হচ্ছে ওয়াইলা থামুদ আখাহুম সালিহা হযরত সালেহ আলাইহিস সালাম এই দুইজন নবী তারা তাদের বংশধরদের অত্যাচারের কারণে এই কাবার প্রান্তরে যেতে পারেন নাই আর সমস্ত আম্বিয়া নবী রাসূলগণ এই কাবার প্রান্তরে এসেছেন জোরে বলে সুবহানাল্লাহ তাহলে হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2600 বছর পর্যন্ত কাবা মাটির নিচে আপনার পলি মাটির নিচে অর্থাৎ মাটির নিচে অবস্থান করেছিল কাবার চিহ্ন দুনিয়ার বুকে ছিল না আমার ভাইরা এরপরে এই কাবাকে স্থাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজকে মসজিদে একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে এজন্য আলোচনা আর দীর্ঘাতে করছি না ইনশাআল্লাহ আগামী সপ্তাহ এই আলোচনার ধারাবাহিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যে কাবার ইবাদত করে থাকি তিনি এই কাবার ভিত্তি স্থাপন করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত এই কাবা ঘরকে 13 বার স্থাপন করা হয়েছে কতবার 12 বার বা 13 বার তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবারকে সংস্কার করেছেন কাবারকে ভিত্তি স্থাপন করেছেন কার আদেশে আমরা সেই ঘটনা ধারাবাহিক আলোচনা করে যাবো ইনশাআল্লাহ